লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ক্ষতচিহ্ন এখনও দগদগে। নিখোঁজ অনেকে, ধ্বংসস্তূপ খুঁড়ে চলছে অনুসন্ধান। পরিস্থিতি সরজমিনে দেখতে বৃহস্পতিবার লেবানন সফরে যান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিস্ফোরণের পর বিদেশি নেতাদের মধ্যে ম্যাক্রোই প্রথম বৈরুত সফরে গেলেন। সেখানে পৌঁছেই বিস্ফোরণ স্থলসহ ধ্বংস হয়ে যাওয়া রাস্তাঘাট ঘুরে দেখেন তিনি। এ সময় নিজ দেশের নেতৃত্বকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এই শোষণ অবসানের দাবিতে স্লোগান দেন লেবাননের সাধারণ মানুষ। পরে এক সংবাদ সম্মেলনে লেবাননকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ম্যাক্রো। আমি মনে করি লেবানন একা নয়, তবে রাজনৈতিক অস্থিরতায় আক্রান্ত লেবানন গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে। জরুরি ভিত্তিতে দেশটিতে সংস্কার আনা না হলে এই সংকট আরো তীব্র থেকে তীব্রতর হতে পারে। আহতদের চিকিৎসায় খোলা হয়েছে অস্থায়ী হাসপাতাল। বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছে সহায়তা। এরই মধ্যে তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশ জরুরি ঔষধ ও খাবার পাঠিয়েছে। এছাড়া উদ্ধার কাজে দমকল বাহিনীর টিম পাঠিয়েছে ইতালি। ভয়াবহ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে লেবাননের তদন্ত এখনও চলতে থাকলেও সম্ভাব্য একটি কারণের প্রতি ইঙ্গিত করেছেন দেশটির কর্মকর্তারা। সেটি হচ্ছে কৃষিকাজে সার তৈরিতে ব্যবহৃত বিপজ্জনক অ্যামোনিয়াম নাইট্রেটের বিশাল একটি চালান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, এমভি রোসেস নামের রুশ মালিকানাধীন একটি জাহাজ 2013 সালে বৈরুত বন্দরে পৌঁছালেও আর্থিক জটিলতায় সেখানে আটকা পড়ে। বারবার সতর্ক করা হলেও নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই বিস্ফোরক বোঝাই ওই চালানটি কয়েক বছর ধরে বৈরুত বন্দরে আটকা ছিল। তবে অ্যামোনিয়াম নাইট্রেট বহনকারী জাহাজ বৈরুতে আটকা থাকার বিষয়টি অস্বীকার করেছে মোজাম্বিক বন্দর কর্তৃপক্ষ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।